আচ্ছা, তো দেখেন এটা মূলত একটা জাস্ট সিম্পল ক্যারেক্টার। এটা আমি আপনাদেরকে আজকেই পাঠিয়ে দিব। এই ক্যারেক্টারটা আপনাদের যেটা করতে হবে, আমি আজকের ক্লাসে মূলত আমি আপনাদেরকে রিগিংটা দেখাবো, যে একটা ক্যারেক্টার কিভাবে রিগিং করতে হয়। তবে তার আগে যেটা, সেটা হলো যে ক্যারেক্টার ইউভি সম্পর্কে আপনাদের একটু ধারণা থাকতে হবে, কারণ নেক্সট ক্লাসে আমি আবার টেক্সচারে ব্যাক করব। ঠিক আছে, তো ব্যাক অ্যান্ড ফোর্থ করতে হবে আর কি জিনিসটা। তো এই মডেলটা আমি আপনাদেরকে আজকে পাঠাই দিব, আপনাদের নেক্সট ক্লাসের হয়তো অ্যাসাইনমেন্ট থাকবে। আমি আজকে যেভাবে এই ক্যারেক্টারটাকে রিগ করতেছি সেভাবে ক্যারেক্টারটাকে রিগ করা। ঠিক আছে, এবং আপনি এই যে আমি যে একটা ক্যারেক্টার বানাইছি, এই ক্যারেক্টারটাকে কিন্তু আপনি চাইলে মডিফাই করে আপনার মতো করে নিতে পারেন। কিভাবে করে নিতে পারেন, যেমন ধরেন এখানে আমি সিমেট্রি যদি অন করি, অন করার পরে ধরেন এটা স্মুথ অন করে যদি আমি এটা এরকম করে দিই, দেখেন ক্যারেক্টার চেহারা কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে গেল। আবার ধরেন এটা যদি আরো চাপায়া দিই, তাহলে দেখেন ও চিকন হয়ে গেল, আগে যেরকম ছিল এখন চেঞ্জ হয়ে গেল। সো এইভাবে আপনারা কিন্তু একটা ক্যারেক্টার থেকে অনেকগুলো ক্যারেক্টার বানাতে পারবেন। ঠিক আছে, একটা ক্যারেক্টারকে মডিফাই করে কিন্তু এইটা থেকেই কিন্তু 10টা ক্যারেক্টার বানানো সম্ভব। কোনোটার চোখ বড় করে দিলাম, কোনোটার মাথা বড় করে দিলাম, কোনোটার হাফ হাতা শার্ট দিয়ে দিলাম, কোনোটা ফুল হাতা শার্ট দিয়ে দিলাম, কোনোটার কোট আউট করে দিলাম, কাউকে লুঙ্গি পরাই দিলাম। ঠিক আছে, তো এইভাবে একটা ক্যারেক্টার থেকে আসলে অনেকগুলো ক্যারেক্টার বানানো পসিবল। তো তবে যেই ক্যারেক্টারই আপনি বানান না কেন, সে ক্যারেক্টারে কিছু মেজর জিনিসপত্র সেগুলো থাকা জরুরি। সে জিনিসগুলো কি, দেখেন এই যে জিওর ভিতরে যদি আমি যাই, জিওটা যদি ওপেন করি, তাহলে আপনি এটা বুঝতে পারবেন যে কি কি থাকা জরুরি। একটা ক্যারেক্টারে হেডটা থাকা জরুরি, যেমন দেখেন হেডটা আলাদা একটা মেশ, এরপরে হেয়ার, হেয়ার আলাদা একটা মেশ, তারপরে লেফট আই রাইট আই, দুইটা আই কিন্তু আলাদা থাকতে হবে। ঠিক আছে, এরপরে দেখেন গামস, গামস বলতে ওর মুখের ভিতরের যে জিনিসগুলো, এই যে দেখেন মুখের ভিতরে কি থাকে, দাঁত থাকে, জিভা থাকে, এই জিনিসগুলো গামস যদিও কম্বাইন করা আছে, এটা আলাদা থাকতে হবে। আরেকটা হচ্ছে বডি, এই যে দেখেন পুরো বডি। তো আমি গামস যেটা বললাম যে আলাদা থাকতে হবে, এটা যেহেতু কম্বাইন করা আছে, সেহেতু আমি এটাকে এখন আলাদা করব, আইসোলেশন অন করছি। আলাদা কিভাবে করব, কেউ বলতে পারবেন যে এটা কম্বাইন করা আছে আমি কিভাবে আলাদা করতে পারি? কি করতে হবে, না ডিটাচ করলে হবে না। ঠিক আছে, এটা ডিটাচ করলে হবে না, এটা কি করতে হবে যে যখন কয়েকটা অবজেক্ট একসাথে কম্বাইন করা হয়, তখন সেটাকে মেশ থেকে সেপারেট করতে হয়। ঠিক আছে, আপনি ডিটাচ করলে কিন্তু এটা কাজ করবে না। সো মেশ থেকে সেপারেট করবেন, দেখবেন অবজেক্টগুলো আলাদা আলাদা হয়ে গেছে। ঠিক আছে, ওকে, তো দেখেন এটা যখন আমি সেপারেট করলাম, এখানে দেখেন কয়টা অবজেক্ট আছে, একটা দুইটা তিনটা, তিনটা অবজেক্ট আছে। তাহলে তিনটার আমি আলাদা আলাদা কিন্তু নাম দিব, যেমন এইটা কি, এটা হচ্ছে আপার টিথ, অর্থাৎ উপরের দাঁত, এরপরে এটা এটা নিচের দাঁত, নিচের দাঁত, এবং আরেকটা এটা হচ্ছে জিভা। দেখেন একটা অবজেক্টকে আমি ভেঙে তিনটা অবজেক্ট বানালাম। এখন এগুলোর হিস্ট্রি গুলো ডিলিট করতে হবে, এডিটের ভিতর থেকে ডিলিট বাই টাইপ হিস্ট্রি, হিস্ট্রি ডিলিট করলাম, করলে রুট চলে গেল। এখন দেখেন এখানে কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট জিনিসপত্র সবকিছুই এখানে আছে, যেমন হেড আছে, হেয়ার আছে, লেফট আই রাইট আই, আপার টিথ লোয়ার টিথ, টাং, আর হচ্ছে বডি। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, আপনি যেই ক্যারেক্টারই করেন এই কয়েকটা জিনিস সেটার ভিতরে আলাদা আলাদাভাবে থাকতেই হবে, কারণ সব কিছু আমার রেডি আছে। এটাকে আমি ডিলিট বাই টাইপ হিস্ট্রিটা ডিলিট করে ফেললাম, করে একে সেভ করলাম। এখন কিন্তু এই ক্যারেক্টারটা রিগ করার জন্য প্রস্তুত, অর্থাৎ এখন আমি একে চাইলে রিগ করতে পারি। এই যে এই জিনিসগুলো না থাকলে কিন্তু ক্যারেক্টার রিগ করতে পারবেন হয়তো, বাট ভালো কোয়ালিটির রিগিং করতে পারবেন না। ঠিক আছে, তখন কোয়ালিটিটা একদম যাতা কোয়ালিটির রিগিং হবে, ওইটা দিয়ে আপনি আপনারই পছন্দ হবে না। ঠিক আছে, সেই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে। তাহলে এটা রিগিং করতে গেলে আমার একটা প্লাগইনের মাধ্যমে আমি এই ক্যারেক্টারটাকে রিগিং করব। এর আগে আমার একটু রিগিং জিনিসটা কি, এটা কেউ আমাকে একটু বলতে পারবেন যে রিগিং কি? এক্স্যাক্টলি, হ্যাঁ,
রিগিং জিনিসটা হলো বাকি যে দুইজন আছেন তারা হয়তো বা তাদের এক্সপ্লেন করা দরকার। সেটা হচ্ছে যে আমরা যখন একটা মডেল তৈরি করি বা একটা ক্যারেক্টার যখন থাকে, এই ক্যারেক্টারটা কিন্তু একটা মডেল ঠিক আছে, কিন্তু ওর কিন্তু নড়াচড়া করার ক্ষমতা নেই। নড়াচড়া করার ক্ষমতা নেই, তার রিজন হচ্ছে ওর শরীরের ভিতরে হাড্ডি নেই। ওর শরীরের ভিতরে হাড্ডি না থাকার কারণে ও নড়াচড়া করতে পারবে না। সো ওকে আমি যদি নড়াচড়া করাতে চাই, সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ওর শরীরের ভিতরে হাড্ডি বসানো। এই যে যে হাড্ডি বসানোর যে বিষয়টা, যে বন বসানোর যে ব্যাপারটা, এটাকেই মূলত রিগিং বলা হয়। এই প্রসেসটাকেই রিগিং বলা হয়। সো এই ক্যারেক্টারের ভিতরে যখন আমি হাড্ডি বসাবো, একে যখন রিগিং করব, তখন কিন্তু এ নড়াচড়া করতে পারবে। ওকে দিয়ে আমি যেইটা ইচ্ছা সেইটা করাইতে পারবো। ঠিক আছে, সো আজকের ক্লাসে আমি আপনাদেরকে মূলত বডি রিগিংটা দেখাবো, যে ওর বডি মুভমেন্ট কিভাবে ও করতে পারবে। কিন্তু আরেকটা রিগিং থাকে, সেটা হচ্ছে ফেসিয়াল রিগিং। ফেসিয়াল রিগিংটা আজকের ক্লাসে কভার করা যাবে না, ফেসিয়াল রিগিংটা একটু কমপ্লেক্স। ঠিক আছে, কারণ ফেসিয়াল এক্সপ্রেশন থাকে সেখানে। প্রত্যেকটা চামড়া, আমরা যখন কথা বলি আমাদের মুখ মুভ করে, চোখ মুভ করে, ব্লিঙ্ক করতে হয়, তো এরকম অনেক মুভমেন্ট থাকে এই ফেসের ভিতরে। সো ফেসিয়াল রিগিংটা পরে দেখাবো আপনাদেরকে, আপাতত বডি রিগিংটা আমি দেখাচ্ছি। তো বডি রিগিং করার জন্য আমি একটা প্লাগিন ইউজ করব, সেই প্লাগিনটার নাম হচ্ছে অ্যাডভান্সড স্কেলিটন। ঠিক আছে, অ্যাডভান্সড স্কেলিটন, অ্যাডভান্সড স্কেলিটনটা আমি আপনাদেরকে ক্লাসরুমে দিয়ে দিব। এটা আপনারা হচ্ছে ক্লাসরুম থেকে এই অ্যাডভান্সড স্কেলিটনটা আপনারা কালেক্ট করে নেবেন। ঠিক আছে, এটা আমি একটু পরে দিয়ে দিচ্ছি। তো অ্যাডভান্সড স্কেলিটন ইনস্টল করবেন কিভাবে আমি দেখাচ্ছি আপনাদেরকে। মূলত আমি একটা ফোল্ডার দিয়ে দিব, সেটা হলো এই যে এই ফোল্ডারটা আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনারা ফোল্ডারের ভিতরে এই জিনিসগুলো পাবেন, এই যে এখানে যেগুলো দেখতেছেন এই জিনিসগুলো পাবেন। তো আপনাদের কিচ্ছু করতে হবে না, জাস্ট এই যে ইনস্টল যেটা লেখা আছে এটা ড্র্যাগ করে মায়ার এই ভিউপোর্টে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখবেন যে উপরে এই যে চারটা জিনিস চলে আসছে। অবশ্যই শেলফটা কাস্টমে রাখেন, ঠিক আছে, না হলে যদি অন্য কোনো শেলফ ওপেন থাকে সেটার ভিতরে কিন্তু এই চারটা ক্রিয়েট হবে। কাস্টমটা যেহেতু ইম্পোর্ট ইমটি থাকে, সেহেতু কাস্টম শেলফটা ওপেন করে সেটার ভিতরে আপনি হচ্ছে যে অ্যাডভান্স স্কেলেটনের যে ইনস্টলের ইনস্টল নামের যে ফাইলটা সেটাকে এখানে ছেড়ে দেবেন। দেওয়ার পরে দেখবেন যে এই চারটা লোগো ক্রিয়েট হয়ে গেছে, এবং এই যে পাঁচ লেখা আছে ফাইভ, এই ফাইভে ক্লিক করবেন। ফাইভে ক্লিক করলে দেখবেন যে এখানে একটা ডায়লগ বক্স বা একটা উইন্ডো ওপেন হয়েছে। এই উইন্ডোর ভিতরেই কিন্তু এই যে ওকে যে আমি রিগিং করবো আর সব কিছু এই উইন্ডোর ভিতরেই আছে। তাহলে আমি প্রথমেই একদম স্টেপ বাই স্টেপ প্রথম থেকে শুরু করে একদম আস্তে 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 নিচের দিকে যাবো। আমাকে যেগুলো যেগুলো জিজ্ঞেস করবে, যেগুলো যেগুলো করতে বলা হবে, সেই কাজগুলো আমি করব, তাহলে রিগিংটা হয়ে যাবে। এখন প্রথমে বলা হয়েছে মডেল ক্লিন করতে, অর্থাৎ আমি যে মডেলটাকে রিগ করতে যাচ্ছি সেই মডেলটা পরিষ্কার করতে হবে, ক্লিন করতে হবে। তাহলে মডেল ক্লিনে ক্লিক করলাম, ক্লিক করার পরে ক্রিয়েটে ক্লিক করব, ক্রিয়েটে ক্লিক করার পরে ক্লিনে ক্লিক করব। তাহলে কি হইলো, ওই মডেলটা সে ক্লিন করে ফেললো। যেমন একটা জিনিস কাজ শুরু করার আগে সেটা ধুয়ে মুছে পরিষ্কার করা করতে হয়, সেই সেটা আর কি, এটা যে ধুয়ে মুছে পরিষ্কার করে ফেললো আর কি। এরপরে দেখেন মডেল চেক নামের একটা অপশন পাবেন। মডেল চেক জিনিসটা কি, মডেল চেক জিনিসটা হলো যে এই মডেল চেক মূলত সব জায়গায় লাগে না, শুধুমাত্র ফেসে লাগে। কারণ ফেসটা যখন আপনি রিগ করবেন তখন একে সিমেট্রিক্যাল হইতে হবে। সিমেট্রিক্যাল বলতে কি, এটা কেউ বলতে পারবেন সিমেট্রিক্যাল জিনিসটা কি? এক্স্যাক্টলি, সিমেট্রিক্যাল জিনিসটা হচ্ছে যে এই পাশে একদম মাঝ বরাবর যদি ভাগ করি, একদম মিডল বরাবর যদি ভাগ করি, তাহলে এই পাশে যেমন ধরেন এই পাশে এই ভার্টেক্সটার পজিশন যেটা, এই পাশেও এই ভার্টেক্সের পজিশন একদম সেম জায়গায় উল্টা পাশে জানি হয়, এটাকেই সিমেট্রিক্যাল বলা হয়। তো আপনি যখন ফেসিয়াল রিগ করতে যাবেন ফিউচারে, তখন এই ফেসটা সিমেট্রিক্যাল থাকতে হবে, আদারওয়াইজ আপনার ফেসিয়াল রিগে প্রবলেম হবে, রিগটা বিল্ড হবে না। সো আমি এটা চেক করব যে এটা সিমেট্রিক্যাল আছে কি না। তাহলে ফেসটা সিলেক্ট করলাম, করে মডেল চেকে ক্লিক করব। চেকে ক্লিক করলে দেখেন এখানে ডায়লগ বক্স আসতেছে, এখানে বলতেছে চেক ফর ডিফল্ট ট্রান্সফরমেশন ভ্যালু অ্যান্ড মডেল সিমেট্রি, সিলেক্ট দ্য মডেল দেন চেক। তাহলে মডেলটা আমি সিলেক্ট করেছি, এখন চেকে ক্লিক করব। চেকে ক্লিক করলে দেখেন আমাকে ও বলে দিবে যে কোথায় সিমেট্রিক্যাল নাই, অর্থাৎ এই যে সিলেক্টেড ভার্টেক্স আর নট সিমেট্রিক্যাল, অর্থাৎ যতগুলো ভার্টেক্স সিলেক্ট হয়েছে এই ভার্টেক্সগুলো সিমেট্রিক্যাল নয়। তার মানে আমাকে বলতেছে এই ভার্টেক্সগুলো তুমি আগে সিমেট্রিক্যাল করো,
তারপরে তুমি হচ্ছে কাজ শুরু করো। তাহলে আমি দেখি এখন ভার্টেক্সটা সিমেট্রিক্যাল কিভাবে করতে হয়। ভার্টেক্স সিমেট্রিক্যাল করার প্রথম ওয়ে যেটা, সেটা হচ্ছে যে একদম মাঝ বরাবর যে লুপটা, যে কোনো জায়গায়, শুধু এই রিগের ক্ষেত্রে না, আপনারা যদি ভবিষ্যতে কোনো কিছু সিমেট্রিক্যাল করার প্রয়োজন হয় সেটা দেখেন, এই যে মাঝখানের যে লুপটা, এই লুপটা আমি সিলেক্ট করলাম ডাবল ক্লিক করে। সিলেক্ট করে যদি ফ্রন্ট ভিউয়ে যাই, যাওয়ার পরে দেখেন এই যে লাইনটা পুরোটা সিলেক্ট করছি, করার পরে এটাকে কি করব, স্কেল করব। স্কেল করলে কি হলো, যে ওর যদি কোথাও বাঁকা থাকে সেই জিনিসটা সোজা হয়ে যাবে। এরপরে কি করবো, ওকে একদম মাঝখানে রাখবো, কারণ দেখেন এই যে মাঝ বরাবর কিন্তু একটা লাইন আছে, এই লাইন বরাবর কিন্তু এর থাকাটা জরুরি। আমাদের মডেল মডিফাই সেন্টার পিভট, মডেলটাও কিন্তু মাঝ বরাবর নেই, দেখেন এই যে মাঝখানে যে লাইনটা গেছে, এই লাইন থেকে এই সাইডে একটু সরানো, তাহলে একে মাঝখানে নিয়ে আসবো। মাঝখানে নিয়ে আসার জন্য এক্স, কিবোর্ডের এক্স বাটনে ক্লিক করে ধরে থাকবেন, এক্স বাটনে ক্লিক করে ধরে থেকে যে পাশে নিতে চাচ্ছেন ওই পাশে ক্লিক করবেন, তাহলে এই যে এই গ্রাফ এডিটরের যে লাইনগুলো আছে, এই লাইন বরাবর কোনো মডেলকে নিয়ে আসতে গেলে কিবোর্ডের এক্স বাটনটা ইউজ করতে হয়। সো এই সাইডে ছিল, এই যে আমি লাইন বরাবর নিয়ে আসবো, যার কারণে এক্স এ ক্লিক করে ধরে থেকে আমি ওটাকে ড্র্যাগ করলাম, করে এই লাইন বরাবর নিয়ে আসলাম। কিন্তু এখন এই যে এই যে মাঝখানের লাইনটা, মাঝখানের যে লাইনটা, এটা কিন্তু দেখেন এই মিডল বরাবরই আছে। তারপর নিশ্চিত হওয়ার জন্য আমি একবার ই করে নিলাম। এখন একটু সিমেট্রিটা চেক করে দেখি কি অবস্থা, এটা ইয়ে করবো, মডিফাই থেকে ফ্রিজ করবো, তাহলে ওর ট্রান্সফর্ম ভ্যালু, এই যে মুভ করছি এই ট্রান্সফর্ম ভ্যালুটা চলে যাবে, এই যে ট্রান্সফর্ম ভ্যালুটা চলে গেল। কারণ চোখের পজিশনও একটু চেঞ্জ হয়েছে, তাহলে এটা একটু দেখি কি অবস্থা, এটা চেঞ্জ হয়ে গেল কেন। মাঝখানে আছে, তাহলে চোখের পজিশনটা যেহেতু একটু চেঞ্জ হয়েছে, সেহেতু আমি এই চোখটা ডিলিট করে ফেলে দিচ্ছি। ঠিক আছে, এই চোখের পজিশনটা আমার কাছে ঠিক লাগতেছে মোটামুটি। আসলে একটা মডেলকে রেডি করাটা বেশি ইম্পর্টেন্ট আপনার রিগের চেয়ে। রিগ করা কঠিন অবভিয়াসলি, বাট মডেলকে রিগের জন্য রেডি করাটা আরো কঠিন। ফ্রিজ ট্রান্সফর্ম, এখানে চোখটাকে ফ্রিজ করলাম, একে আমি কি করব, মিরর করব, এই পাশে এই সেম মাপে এই পাশে মিরর করব। মেশ থেকে মিররে ক্লিক করলাম, এটা এই পাশে মিরর হয়েছে। সো আমার এখন নেগেটিভ ভ্যালু দিতে হবে মিররের ভিতরে, যে নেগেটিভ ভ্যালু দিলাম, মিরর হয়ে গেল। তারপরে সেটা আমি ডিলেক্ট করব, ডিলেক্ট করে এখন চোখের কিন্তু দুইটা লেয়ার আর থাকলো না, চোখ কিন্তু একটা একটা অবজেক্ট হয়ে গেছে। আমি তাহলে কী করবো, মেশ থেকে সেপারেট করব, সেপারেট করে দুইটা চোখের দুইটা নাম দিব, তাহলে এটা রাইট আই, এটা লেফট আই, ডান ইনস্ট্রিটা দিয়ে করলাম। এখন মডেলের সিমেট্রিটা চেক করে দেখি, চেক এখনো কিছু কিছু ভার্টেক্স সিমেট্রিক্যাল নয়, তাহলে এই ভার্টেক্সগুলোকে কিভাবে সিমেট্রিক্যাল করব। এখন এর যে কোনো এক পাশ, এ পাশ কিংবা এ পাশ, আপনি হচ্ছে অবশ্যই সিমেট্রি অফ থাকতে হবে, যে কোনো এক পাশে সবগুলো ভার্টেক্স সিলেক্ট করবেন। এ পাশে দেখেন আমি সবগুলো ভার্টেক্স সিলেক্ট করেছি মাঝখানের লাইন ছাড়া। সিলেক্ট করার পরে মেশ টুলে যে বা এডিট মেশে যে সিমেট্রাইজ একটা অপশন পাবেন আপনারা, সিমেট্রাইজে ক্লিক করবেন। যদিও এই মডেলটা আমি সিমেট্রি করে দিচ্ছি, এটার ক্ষেত্রে আপনাদের এটা লাগবে না, বাট অন্য মডেলে যদি আপনি কাজ করতে যান তখন এটা কাজে দেবে। ওকে, তো মাঝখানের যে লাইনটা, এটাতে আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে তাহলে কি হইলো, এই পাশে আমার অবজেক্টটা যেরকম ছিল, এই পাশের ভার্টেক্সগুলো যে যে পজিশনে ছিল, এই পাশের ভার্টেক্সগুলো সেম পজিশনে চলে আসবে। এখন একটু দেখি যে সিমেট্রিক্যাল হইলো কি না। ওকে, এখানে কিন্তু নিচে লেখা আছে মডেল ইজ সিমেট্রিক্যাল, তার মানে এই মডেলটা সিমেট্রিক্যাল হয়ে গেছে, অর্থাৎ দুই পাশে সমান সমান আছে। ওকে ফাইন, তাহলে আমি নেক্সট স্টেপে যেতে পারি। তাহলে এটা কি করব, একবার হিস্ট্রিটা ডিলিট করে নিই, আসলে অনেক কাজ করলে ওর ভিতরে হিস্ট্রি জমা হয়ে যায়, পরবর্তীতে হয়তো প্রবলেম হতে পারে, এই কারণে আমি একটু পর পর হিস্ট্রি ডিলিট করে ফেলি, কী কী কাজ করলাম সেটা হিস্ট্রিটা ডিলিট করে ফেলি।